প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দর্শক, আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধ্যত্ব এবং যৌন রোগের চিকিৎসা প্রদান করে থাকি। এছাড়া ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, কোলেস্ট্রল, হাই প্রেশার এই জাতীয় রোগগুলো চিকিৎসা প্রদান করে থাকি। তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন। তো দর্শক, আপনারা জানেন যে আমি কম বেশি আপনাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আমার পরামর্শগুলো আপনারা যদি মেনে চলেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দেখুন, আমি লিখেছি সুখের বিছানায় অসুখ, সুখের বিছানায় অসুখ। এটি কিন্তু কম গুরুত্বপূর্ণ কথা না, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। অবশ্যই এই বিষয়টিকে আপনাদেরকে জোর দিতে হবে। আপনারা যারা মানে বিবাহিত জীবনে সচেতন হন না বা যারা সচেতন নন, তাদের কিন্তু এরকম নানাবিধ সমস্যা এসে যায়। তো আমাদের অনেক সময় কিন্তু অনেক ভুল হয়, যেমন ধরুন সেটি মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। মনে করেন আপনার সঙ্গীর আগ্রহ আছে, আপনার আগ্রহ নেই, আপনি অনেক সময় কাজের ব্যস্ততা দেখিয়ে, অনেক অজুহাত দেখিয়ে সেটিকে পাশ কাটিয়ে গেলেন। এতে কিন্তু আপনাদের বিবাহিত লাইফে কিন্তু সমস্যার সৃষ্টি হয় বা জটিলতা সৃষ্টি হয়। আপনি আপনার যত কাজেই ব্যস্ত থাকুন না কেন বা যত কাজের মধ্যেই থাকুন না কেন, আপনি সবসময় চেষ্টা করবেন আপনার পার্টনারকে অন্তত হলে কিছুটা সময়ও সময় দিতে চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার দাম্পত্য জীবন সুখী হবে। আর যারা দাম্পত্য লাইফকে দীর্ঘদিন এগিয়ে নিতে চান, তাদেরকে আমি একটি কথা অবশ্যই বলবো যে দীর্ঘদিন আপনার শারীরিক ফিটনেস যদি ধরে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু ব্যায়ামের কিন্তু বিকল্প কিছু নেই। আপনার সুস্থকর খাবার গ্রহণ, ব্যায়াম করা এবং মেডিটেশন করা, এগুলো করলে কিন্তু আপনি আপনার যৌন জীবনকে দীর্ঘদিন এগিয়ে নিয়ে যেতে পারবেন। যারা স্বাস্থ্যবিধি মেনে চলেন না, তারাই কিন্তু এই যৌন জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়। পরে ডাক্তারের কাছে গিয়ে বা বিভিন্ন ওয়ান টাইম মেডিসিন খেয়ে এই সমস্যাগুলো যদিও কিছুটা দূর করার চেষ্টা করে, কিন্তু আসলে তারা সেই কাঙ্ক্ষিত ফলটি অর্জন করতে পারে না। কেননা তিনি ওষুধ খাচ্ছেন কিন্তু স্বাস্থ্য বিষয়ক কোনো সচেতনতা তিনি গ্রহণ করছেন না, যার কারণে মেডিসিনে কিন্তু তার বিন্দু পরিমাণ উপকার হয় না। তো আমার কাছেও বহু সংখ্যক রোগী আসেন যারা বলেন যে স্যার, বিভিন্ন জায়গায় মেডিসিন খেয়েছি, এ মেডিসিন খেয়েছি, সে মেডিসিন খেয়েছি, কিন্তু আমাদের কোনো উপকারে আসেনি। আমি বলছি আপনাদের আসলেই কোনো উপকারে আসবে না যদি আপনারা নিজেরা পরিবর্তন না হন। আপনি যদি নিজে পরিবর্তন না হন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, পৃথিবীতে এমন কোনো ডক্টর তৈরি হয়নি যে আপনার যৌন লাইফকে স্ট্রং করে দেবে বা আপনার যৌন জীবনকে আগের অবস্থায় ফিরিয়ে দেবে। তো অবশ্যই এটা একটা জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়াটিতে সফল হতে গেলে 100% যে কাজ সেটা কিন্তু আপনাকেই করতে হবে। ডাক্তার আপনাকে শুধু একটু হেল্প করতে পারবে, আপনার রাস্তাটা বলে দিতে পারবে, কিন্তু আপনাকে কিন্তু যেতেই হবে, মানে আপনাকে নিজেই যেতে হবে। কোনো ডাক্তার কি আপনাকে কোথাও নিয়ে গিয়ে পৌঁছায় দিয়ে আসবে? খারে করে করবে না। কোথাও যেতে গেলে অবশ্যই ডাক্তার শুধু আপনাকে পথটা দেখিয়ে দেবে, আপনাকে কিন্তু নিজে হেঁটে যেতে হবে। তো তাই অবশ্যই আপনারা যারা স্বাস্থ্য সচেতন না, তারা আজ থেকেই সচেতন হয়ে যাবেন এবং এই ব্যাপারটিতে কিন্তু অবশ্যই গুরুত্ব দিবেন যে সুখের বিছানায় অসুখ। অনেক হাজব্যান্ড ওয়াইফ আছেন যারা মনে মনে চান যে তাদের পার্টনারের সঙ্গে ভালো একটা সময় কাটাবেন, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তারা পার্টনারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন না, তাদের মুড অফ থাকেন বা তাদের সহবাসের প্রতি আগ্রহ আসে না। তো এরকম সমস্যায় যারা ভুগছেন, আমি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একটি মাত্র মেডিসিন লিখেছি, দেখুন বোর্ডে, লাইকোপোডিয়াম 30। এই লাইকোপোডিয়াম 30 নারী পুরুষ উভয়ে খেয়ে তাদের সহবাসের প্রতি যে শিথিলতা ছিল সেটিকে
दूर करते पारबेन बा सहबासेर प्रति अधिक आग्रह फिरिये आनते पारबेन। तो तार आगे आपनारा अवश्यई स्वास्थ्य विषय एकटु सचेतन हबेन, खाबार दाबार मेने चलबेन, नियमित ब्यायाम करबेन, पर्याप्त परिमाणे पानी पान करबेन एबं अतिरिक्त जदि आपनि टेंशने थाकेन सेई टेंशनेर अभ्यासटिके आपनाके परित्याग करते हबे। তো সেই অভ্যাসগুলো পরিত্যাগ করে পাশাপাশি ভালো ভালো খাবার খেয়ে আপনি যদি এই একটি মাত্র মেডিসিন লাইকোপোডিয়াম 30 মেডিসিনটি সেবন করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলবো আপনাদের সহবাসের আগ্রহ অবশ্যই ফিরে আসবে, সেটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। তো আপনারা যদি নির্ভেজাল হোমিও মেডিসিন সেবন করে সহবাসের আগ্রহ ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে অবশ্যই এই লাইকোপোডিয়াম 30 মেডিসিনটি সেবন করবেন। আর দর্শক, এই সুখের বিছানায় আর অসুখকে কন্টিনিউ করবেন না, অবশ্যই এটিকে আপনারা দীর্ঘায়িত হতে দিবেন না, খুব অল্প সময়ে এটি সমাধানের চেষ্টা করবেন। তো দর্শক, অনেকেই বলে থাকেন যে স্যার এই মেডিসিনটি কোথায় পাওয়া যাবে, এই মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন। আর মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা, সকালে আপনারা খাবার 1 ঘন্টা পূর্বে 1 ফোঁটা এবং দুপুরে খাবার 1 ঘন্টা পূর্বে 1 ফোঁটা খাবেন। এভাবে যদি আপনারা একটানা 1 মাস এই মেডিসিনটি খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনাদের সহবাসের প্রতি যে আগ্রহ সেটি ফিরে আসবে। তো দর্শক, এরপরও আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন 0171068795 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি ডাক্তার রায়বাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।